পরে কামরে আসুনি গোষ্ঠী শৌচালয় ঝুলুছি বড় বড় তালা লোক ব্যবহার পাই মিলুনি অনুমতি আমি দেখছি গঞ্জাম জেলা সোরোডা বিজ্ঞাপিত অঞ্চলের গোষ্ঠী শৌচালয়ের দৃশ্য অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে লক্ষাধিক টঙ্কা ব্যয়ের পাঁচটি গোষ্ঠী শৌচালয় নির্মাণ করা যাইছে। 2018-19 আর্থিক বর্ষে নির্মাণ করা যাইতিবা এই শৌচালয় গুড়িক সম্পূর্ণ নির্মাণ কার্য মধ্যে সরিছে। এপরিকি গত অগস্ট মাসরু উদ্ঘাটন বি করা যাইছে। হেলে এযাবত কেবল গোটিয়ে শৌচালয়কু ছাড়ি দেলে বাকি চারোটি শৌচালয়রে ঝুলুছি তালা, যাহাকু নেই এবে ওয়ার্ডবাসী প্রশ্ন উঠাইছন্তি। ঘরে শৌচালয় নথিবা লোকঙ্ক পাইঁ নির্মাণ করা যাইতিবা এই সব গোষ্ঠী শৌচালয়কু এনএসি কর্তৃপক্ষ কাইকি ব্যবহার পাইঁ অনুমতি দেউনাই বলি প্রশ্ন করিছন্তি সাধারণ জনতা। আসিলে উদ্ঘাটন করিদেলে, আমার মা আসিলে, আজকাল নির্বাচন যে মা আসছেন তাকে আসিকি উদ্ঘাটন করে যাইছন্তি, হেলা। কিন্তু ব্যবহার হেলা পরে চাবি পড়িকি রহুছি। সেমানে কোন ল্যাট্রিন আছে কি? সেমানে 5 টাকা টি খরচ করি হলে মধ্যে ল্যাট্রিন যাইথান্তে, সেটা হউনি। সেমানে যাইকি রাস্তাঘাট সব গন্ধেই দৌছন্তি, হেলে অসুবিধা আমার হউছি না। প্রচণ্ড বন্ধ রহুছি, আসিলে মধ্যে সবু গুড়াক তালা লাগিছি, কোইটা মধ্যে খোলা নাহি, সবু তালা পড়ছি। লোকমানে সেমিতি বাহারে শৌচন করিকি যাওছন। এটি সরকার তরফরু কোন গোটে অনুরোধ করা হচ্ছে, এমনি শৌচন গোটে করন্তু। কেবল স্থানীয় বাসিন্দা নুহতি, বহু সময়ের সোরোডাকু আসুথিবা পর্যটক মানে মধ্য এথিপাই অসুবিধার সম্মুখীন হেউচন্তি। কেবল গোষ্ঠী শৌচালয় নুহে, নুয়া বস স্ট্যান্ড ঠারে যে পরিসরাগার হইছি তাহা মধ্য সফা হেউনথিবারু ব্যবহারে আসুনাই। তেণু এইসব শৌচালয়কু লোকঙ্ক ব্যবহার পাই অনুমতি দেবা সহ স্বচ্ছতা প্রতি এনএসি কর্তৃপক্ষ দৃষ্টি দেবা পাই যাত্রীমানে দাবি করিছন্তি। সেপটে খুব শীঘ্র সমস্যার সমাধান করা যাই শৌচালয় ব্যবহার অনুমতি দিয়াযিব বলি কইছন্তি বিজ্ঞাপিত অঞ্চল কার্যনির্বাহী অধিকারী। যে শৌচালয় অছি, আমার দুইটা শৌচালয় বর্তমান রেডি হয়েকি অছি, সেটাকে আমি যত শীঘ্র এসএসজি কে হ্যান্ড ওভার করিদেবি। যেমন কি যে স্বয়ং সহায়ক গোষ্ঠী, যেমনকি সেমানঙ্কর বি রোজগার পাইঁ গোটে পন্থা বাহারিব, তা সহিত আমার শৌচালয়টাকু লোক ব্যবহার করিপারিবে, যেমানঙ্কর কি শৌচালয় পাইঁ সুবিধা নাই। ফসল যদি বাড় খাইব তেবে কহিবা কাহাকু পরি কু স্বচ্ছতা পাইঁ শৌচালয় নির্মাণ করিথিবা বিজ্ঞাপিত পরিষদ যদি ଏହାକୁ ଲୋକଙ୍କ ବ୍ୟବହାର ପାଇଁ ନ ଦେଇ ତାଲା ପକାଇ ରଖେ ତେବେ କାହାକୁ କୁହାଯିବ? ବାୟୁ ମଳତ୍ୟାଗକୁ ରୋକିବା ପାଇଁ ସରକାର କରିଛନ୍ତି ଶୌଚାଳୟର ବ୍ୟବସ୍ଥା, କିନ୍ତୁ କୋଠା ନିର୍ମାଣ ହେବାର 2 ବର୍ଷ ପରେ ମଧ୍ୟ ଶୌଚାଳୟରେ ଝୁଲୁଛି ତାଲା। ତ କେବେ ଏ ଶୌଚାଳୟର ତାଲା ଖୋଲିବ, ଲୋକମାନଙ୍କ ବ୍ୟବହାରରେ ଆସିପାରିବ, ଏହାକୁ ଏବେ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳର ବଡ଼ ପ୍ରଶ୍ନ ପାଲଟିଛି। ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ସୋରଡ଼ାରୁ ସତ୍ୟକାନ୍ତ ପାତ୍ର, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।